ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شماني توباي جنت سلن কোনো ব্যক্তি ইমামের পিছনে একতেদা করলো এমন অবস্থায় যে তার থেকে দুই এক রাকাত ছুটে গেছে, ইমামের সাথে দুই এক রাকাত সে পায় নাই। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ওই ব্যক্তি যখন নিজের সালাত পড়ার জন্য উঠে দাঁড়ালো, ইতিমধ্যে ভিন্ন এক নতুন মুসল্লি আসে তার সাথে সামিল হইল জামাতে। তাইলে এভাবে এই ব্যক্তির পিছনে একটা করে নতুন আগন্তুক ব্যক্তির সালাত বৈধ হবে কিনা? সম্মানিত দিনী ভাই, এই মাসালাটি বিদ্যান্তের মধ্যে মতবিরোধ আছে। কেউ বলতেছেন জায়েজ হবে, কেউ বলতেছে জায়েজ হবে না। তবে বিন বাস রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য বিদ্যান্তের মতে এটা জায়েজ হবে। এটা জায়েজ হওয়ার কারণ হিসেবে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন। হাদিসটি আবু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুর রাজুলি মা'আর রাজুলি আসকা মিন সালাতিহি ওয়াহদাহু। বলা হচ্ছে একজন ব্যক্তির সালাত অন্য ব্যক্তির সাথে জামাতে আদায় করা এটা অতি উত্তম একা একা সালাত আদায় করা হচ্ছে। ওয়া সালাতুর রাজুলি মা'আর রাজুলাইনি আসকা মিন সালাতিহি মা'আর রাজুল। এরপরে বলছেন একজন আর দুইজন, মোট তিনজনের সালাত আলাদা আলাদা তিন ব্যক্তির সালাতের থেকে উত্তম। ওয়ামা কানু আকসারা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহি আযা ওয়াজাল্লা, যত মুসল্লি বেশি হবে ততই আল্লাহ তাআলার নিকটে বেশি প্রিয় হবে। হাদিসটি নাসাইয়ের 843, আবু দাউদের 554 নম্বর হাদিস, হাদিসটি সহি। এখানে এই হাদিসের মধ্যে জামাতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, যদি কেউ আলাদা আলাদা নামাজ পড়ে দুজনে, এই আলাদা আলাদা নামাজ পড়ার থেকে দুজনে মিলে একসাথে সালাত আদায় করাটা উত্তম হবে, এটা বোঝানো গেল। তাই বোঝা গেছে দুই ব্যক্তি যদি হয় তাহলে আলাদা আলাদা নামাজ না পড়ে একজনকে ইমাম বানাইয়া আরেকজনকে মুক্তাদি বানাইয়া নামাজ পড়বে, চাই সেটা আগের ইমামের পিছনে একতেদা করার মুসল্লি হোক বা সরাসরি নতুন মুসল্লি হোক, এরপরে আরেকজন তার সাথে আসি মিলুক, কোনো সমস্যা নাই। এই হাদিসের দ্বারা বোঝা গেল একা একা সালাত আদায় করার থেকে অন্ততপক্ষে দুইজনের সালাত জমাতে সেটা উত্তম, এবং দুজনকে জামাত বলা হয়। এই বিষয়ের উপরে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহ একটা পরিচ্ছেদ প্রণয়ন করছেন, যার নাম দিছেন কল আল ইমাম আল বুখারী রহিমাহুল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, বাবুন ইসনানে ফামা ফাওকাহুমা জামাতুন। অধ্যায়টি হচ্ছে, পরিচ্ছেদটি হচ্ছে দুই ব্যক্তি এবং তার থেকে বেশি, এটা হচ্ছে জামাত। এরপর উনি মালিক ইবনে হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা নিয়ে আসতেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইযা হাযারাতিস সালাতু, যখন সালাতের সময় হয়ে যায়, ফাআযিনা ওয়া আকিমা, তোমরা আজান দাও এবং একামত দাও। এখানে দুই ব্যক্তির কথা বলা হয়েছে, এটা আরবিতে তাসনি অর্থাৎ দ্বিবচন শব্দটা, আর জিনা এবং আকিমা এই দুইটা হচ্ছে দ্বিবচন শব্দ, তোমরা দুইজনে আজান দিবে এবং একামত দিবে। এরপরে বলছে সুম্মা লিয়া উম্মাকুমা আকবারুকুমা, এরপরে তোমাদের মধ্যে যে বেশি বড় সে ইমামতি করবে। হাদিসটি বুখারীর 658 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা বোঝা গেল দুজন এটাও জামাত। এখন আমি আপনাদেরকে শেষে আব্দুল আজিজ বিন বাস রাহিমাহুল্লাহর ফতোয়াটা উল্লেখ করে শেষ করতেছি। ইদা দাখাল আল মাসবুক আল মসজিদ, কোনো এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো যে জামাত পায় নাই, ওয়াকাদ সাল্লান নাস, মানুষেরা ইমাম সহ সালাত আদি করে বলছে, ওয়াজাদা মাসবুক আল ইউসাল্লি, দেখতেছে যে আগের ইমামের পিছনে যে সালাত আদায় করছে সেও দুই এক রাকাত ফাই নাই, সে উঠে নিজের সালাত আদায় করতে আসে। তাইলে এক ব্যক্তি নতুন আসলো, আরেক ব্যক্তি আগের ইমামের পিছনের না পাওয়া রাকাতগুলো উঠে ফুটতেছিল, সুরিয়া লাহু আয়ুসাল্লি মাহু, তাইলে যে ব্যক্তি নতুন আগন্তুক তার জন্য জায়েজ
এই ব্যক্তির পিছনে সে একটা করে সালাত আদায় করবে। ওয়াইয়াকুনু আন ইয়ামিনিল মাসবুকে, এবং সে তার ডাইন পাশে দাঁড়াবে। হেরসান আলা ফজলিল জামাতে, জামাতের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে। ওয়াইয়ানউই আল মাসবুক আল ইমামাতা, আগের মজবুক যিনি আছেন উনি ইমামতির নিয়ত করবেন। ওয়ালা হারাজা ফি যালিকা, এর মধ্যে কোনো সমস্যা নেই। ফি আসাহে কাওলাল উলামা, উলামায়ে কেরামদের দুই মতের সবচেয়ে বিশুদ্ধ মত অনুসারে। এই হচ্ছে বিন বাজ রহমতুল্লাহি আলাইহির ফতোয়া। এই ফতোয়ার পিছনে উনার একটা দলিল আছে। এই দলিলটি আবু দাউদের 574 নম্বর হাদিস। লাম্মা সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাম থেকে সুপ্রমাণিত, আন্নাহু লাম্মা রাআ রাজুলান, এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, দাখাল আল মসজিদ, মসজিদে প্রবেশ করছে, কখন? বাদা ইনতিহাই সালাত, জামাতের সালাত ইমাম সহ শেষ হয়ে যাওয়ার পরে এক ব্যক্তি আসছে, এই ব্যক্তি এক একা সালাত আদায় করতেছে, দেখেন। এরপরে কলা আলা রাজুলুন ইয়াতাসাদাকু আলা হাজা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আছে যে এই ব্যক্তিকে সৎকার করবে, ফাইসাল্লি মাহু, তো সে তার সাথে আবার সালাত আদায় করবে। দেখেন আগের জমাতে উনারা সালাত আদায় করে বলছেন, এখন এক ব্যক্তি এক একা সালাত আদায় করতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, তোমাদের কেউ আছে তার সাথে মিলি যে জমাতের ফায়দাটা সেই যেন পায়, এই জন্য কেউ সৎকার করবে, তাকে কেউ আসো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আগের যেই মুসলি সালাত আদায় করে ফেলছে, এখন নতুন কোনো মুসলি এসে সালাত আদায় করার জন্য, তো তাকে সৎকার করার নিয়তে, সব অর্জন করার উদ্দেশ্যে তার সাথে আবার কি করতে পারবে, সালাত আদায় করতে পারবে। তো সর্বোপরি কথা হচ্ছে, এখানে হাদিসগুলোর থেকে আমরা উপকরণ নেব এটা, যে এক একা সালাত আদায় করার থেকে দুইজনের জমাতের সালাত সেটা হচ্ছে উত্তম। তাই যিনি আগের ইমামের থেকে দুই এক রাকাত না পাওয়ার কারণে নিজের সালাত নিজে উঠে করতেছেন, এর সাথে নতুন কোনো মুসলি এসে যোগ হয়, তাহলে ওই হাদিসের ভিত্তিতে যে একা একা সালাত আদায় করার থেকে দুইজনের জমাত উত্তম, এই হিসাবে এই দুজনের সালাতও কী হবে, উত্তম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিসব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।